গুড ইভিনিং মাই চ্যানেল, আমি এখন আপনাদের সাথে শেয়ার করছি ঘরটা গোছাবো। আজকে সকালে টাইম পাইনি, আজকে আমার মাসি আসেনি, তাই জন্য ঘরটা ঝাড় দিয়ে গেছি। এখন আমি বেড কভার টভার সব চেঞ্জ করব, আজকে সানডে, সানডে সানডেই আমি চেঞ্জ করি, তাই জন্য এখন চেঞ্জ করব। তাই আপনাদের সাথে এই ব্লগটা শেয়ার করছি। ঘরটা মোছে, কিন্তু মাঝে মাঝে আমাকেও পরিষ্কার করতে হয়। সার্ফের জল নিয়ে নিয়েছে একটু, খাটের নিচ টিচ সাইড সব না পরিষ্কার করলে হয় না, শুনি নোংরা করে। কখন থেকে ভেবেছি পরিষ্কার করবো আর করাই হচ্ছে না। ছেলেকে পড়তে দিয়ে এসছি, ওর বাবার কাছে পড়ছে, আজকে সানডে রেখে ছুটি। ছুটি হলে হবে কি, সব একটাই কাজ। এখন আবার নতুন একটা হয়েছে, লুডো গেম, সেটা দেখবে আর কি, কোনো কাজ নেই। বক্স কাট তো সাইডে বেশি জায়গা থাকে না। আর এগুলো তো আর মাসি মুছবে না, এগুলো সবসময় নিজেদেরই করতে হয়। জানি না মাসি কি যে পরিষ্কার করে, এবারে বৈশাখ মাসে বেশি ভালো করে পরিষ্কার করা হয়নি, ওই জন্য আরো নোংরা জমে গেছে। কালো জল, মাই গড।
একটু শান্তি পাচ্ছি, ঘরটা পরিষ্কার করেছি, খাটের নিচ টিচ সব পরিষ্কার করেছি, সব ক্লিন করা হয়ে গেছে। এবার বেড কভারটা পাতবো, বক্স থেকে বের করি, পাপোশটা রাখি। আর একটা জিনিস করবো, আলমারিটাও দেখি পারলে করবো। আগে বালিশের কভারগুলো ভরে নেবো। মার বাড়িতে বসে একটা এরকম ব্লগ করেছি না, সবার সংসারেই কাজ থাকে, আর যারা একটু নিট অ্যান্ড ক্লিন রাখে তাদের আরও বেশি থাকে। খুব গরম পড়েছে, খুব গরম, বৃষ্টি টিষ্টি হয়েও কিছু কাজ হলো না। সকালে একটু টাইম পাই সব বালিশগুলোর কভার ভরা হয়ে গেছে। এবার আমি চাদরটা পাতবো, চাদর পাতলে অনেকটা কাজ কমপ্লিট, হাঁপিয়ে গেছি। ঘরটা একটু বলো, ঘরটা যদি একটু সুন্দরভাবে না সাজায় তাহলে কি ভালো লাগে? ওটাই ভালো লাগে না। ফ্রেন্ডস, কেমন লাগছে আমার বেডরুমটা? এত সুন্দর করে সাজলাম, তোমরা একটু কমেন্টস করো না, তাহলেও তো আমার একটু ভালো লাগে ব্লগটা করতে। আমাকে তোমাদের পছন্দ, তাহলে তো আমি বুঝবো। কেমন লাগছে? এই যে আমার ছেলেরই, একটু এসিটা ছেড়ে নিয়েছি, পারফিউম রুম ফ্রেশনার দিয়ে দিই, রাত্রে যখন শুতে আসবো ভাবি লাগবে। খুব সুন্দর গন্ধ লাগছে। এবার আমার
মেডিসিন টেবিলের সামনে। আউচ, এটা একটু ভরে নি, তাহলেই অনেকটা কমপ্লিট। রাতে আজকে কোনো এমনি রান্না নেই, চিকেন করা আছে, ডাল আছে। ও, ডালটা তো একটু ই করতে হবে, ফ্রিজে রাখতে ভুলে গেছি, গরম করতে হবে। ভাত, ডাল, ভাত, চিকেন, কিচ্ছু করব না। দেখি ছেলে কতটা পড়া হয়েছে। তো এখন সামার ভ্যাকেশন যেহেতু ছেলের, তাই একটু ধীরে সুস্থে কাজ করা যায় সব কিছু, তাহলে সুবিধাও হয়। নয়তো স্কুল তো অনলাইনে স্কুল ওরকমভাবেই হয়, ওদের খুব টাইম মেনটেন করে হয়। যেমন স্কুলে 10:20 বসতেই হবে, আর হচ্ছে 3:45 এ ওদের ক্লাস শেষ হয়। আমি একটু, আমার রায়নটা একটু দুষ্টু হয়েছে, অনলাইনে যেহেতু ক্লাস হয়, আইপ্যাড সবই তো আছে, বাচ্চাগুলো প্রত্যেকটা বাচ্চারই মাদের কষ্ট, মোবাইল, আইফোন, আইপ্যাড, কতক্ষণ চোখে চোখে রাখা যায়। প্রত্যেকের একই প্রবলেম। তবে ওর খুব স্পেস এসব নিয়ে খুবই, মানে প্লেন ট্রেন এসব নিয়ে ছোট্টবেলা থেকে, ও বড় হয়ে পাইলট হবে, প্রত্যেকটা বাচ্চা ছোট্টবেলা বলে না, সেরকমই আমার ছেলে। স্পেস এসব এসবই তো। হ্যালো ফ্রেন্ডস, আমার ভিডিওটা কেমন লাগলো লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব হবে। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, টাটা। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।